আসসালামু আলাইকুম, আমি নাঈম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, দীর্ঘদিন যাবত আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ফিলিস্তিন হয়ে গিয়েছিল, যার কারণে আন্তর্জাতিক খবরগুলোতে খুব বেশি মনোযোগ দিতে পারিনি, আপনাদেরকে আপডেট দিতে পারিনি। তবে একটু সুসংবাদ নিয়ে আসছি। ছোটোখাটো দুঃসংবাদ আছে, বাট পাশাপাশি সুসংবাদ। একদিকে রাশিয়ার নিউজগুলোতে আপাতত দুঃসংবাদের ছায়া দেখছি, বাট বীর ফিলিস্তিন ইস্যুতে, সরি, বীর এবং ইসলি ইস্যুতে এই মুহূর্তে সর্বশেষ আপডেটটা কি আপনারা জানতে চেয়েছেন? ইতিমধ্যে এই যুদ্ধ অনেক বড় আকার ধারণ করে ফেলেছে। আপনারা জানেন যে সর্বশেষ বীরদের প্রধান ওনাকে ওই পারে পাঠানোর পর সিনোয়ার সাহেব তিনি এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন, আর তিনি দায়িত্ব নেওয়ার পরে আবার হুঁশিয়ারি দিয়েছে ইসলি যে তাকেও ওই পারে পাঠানো হবে। তো এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরেই আপনারা তখন একটা কথা আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে লেবাননের হিজু টিমেরও দুইজন উচ্চতর পর্যায়ের নেতাকে শাহাদাত করেছিল ইসলিরা। আর ওই ঘটনাগুলো জাস্ট একদিন মানে আগে পিছিয়ে বেশ কিছু ঘটনা ঘটে গেল, যেটাতে বিশাল একটা ক্ষয়ক্ষতির শিকার হলো বিশ্ব। অপরদিকে ইরান তাদের প্রকৃত অবস্থান বীরদের পাশে যখন ঘোষণা করেছে, তখনই আপনার লেবাননের পাশে শক্ত ভূমিকা রেখে দাঁড়িয়েছে মিশর। তবে মিশরে আমি আবার খুব বেশি বিশ্বাস করি না, এদের অ্যাক্টিভিটিস রহস্যজনক। ইতিমধ্যেই সেই ঘটনার পরে আমাদের হিজুবীররা বেশ কয়েক ধাপে আপনার অভিযান চালিয়েছিল ইসলির ভেতরে। অনেক ধরনের পটাকা বৃষ্টি হয়েছে, আর এই কারণে উত্তরাঞ্চলে হিজুদের সাথে ইসলির যে সীমান্তবর্তী এরিয়া, সেখানে অবশিষ্ট থাকা কয়েকটি গ্রামে যে ন্যূনতম বাসিন্দারা বসবাস করত, তারা সবাই এলাকা ছেড়ে চলে গেছে। কারণ বীর প্রধানকে শাহাদাত করানোর একটা রিয়েকশান যে হবে, কখন কিভাবে কোন দিকে হবে, সেটা নিয়ে কনসার্ন আপনার ইসলির জনগণ। আর পাশাপাশি যেহেতু হিজুদেরও ঊর্ধ্বতন পর্যায়ের দুজনকে শাহাদাত করানো হয়েছে, গতকালকে আবার আমি দেখছি যে আপনার হিজুদের পাঁচজন ঊর্ধ্বতন কর্তাকে সিরিয়াতে ওই বীর প্রধানকে যে স্টেলে শেষ করা হয়েছে, এই স্টেলে শেষ করেছে। তো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি যখন উত্তেজনাকর, তখনই ইসলির যুদ্ধের হুমকি মোকাবেলায় লেবাননের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে মিশর। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবু হাবিবের সাথে একটা ফোন আলাপকালে এই সমর্থন ঘোষণা করেছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আপনার আব্দুল লাতি। বলছে যে ইসলি এবং লেবাননের ইপ্রো যে হিজু যুদ্ধরা আছে, তাদের মধ্যে যখন সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাহলে আপনার মিশরের অবস্থান থাকবে লেবাননের প্রতি। বলছেন যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করার জন্য দুই পক্ষের সাথে আমরা যোগাযোগ করছি, তবে যদি যুদ্ধ শুরুই হয়ে যায় তখন এই পরিস্থিতিটা আপনার চলে যাবে কার পক্ষে, তাদের অবস্থানটা লেবাননের পক্ষে। আর ইতিমধ্যেই আমাদের লেবাননের হিজু যোদ্ধারা ইসলির বিভিন্ন জায়গায় বড় আকারের পাটাকা বৃষ্টি করছেন। তবে তুমি উল্লেখযোগ্য যে অংশগুলো, এর মধ্যে হচ্ছে উত্তর ইসলির একটি সামরিক ঘাঁটি, সেই ঘাঁটির উপরই তারা দ্বিতীয় দফায় গতকালকে প্রতিশোধমূলক আপনার অ্যাক্টিভিটিস চালিয়েছে। আর টেলিগ্রামে এক বার্তায় ঘোষণা দিয়েছে হিজুরা। হিজুরা বলছে ইসলির ডোভেভ ব্যারাকে অবস্থানরত সেনাদের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করেছে এবং উপযুক্ত মেশিনারিজ দিয়ে সরাসরি সেই সেনাদের ব্যারাকের উপরে এই ঘটনা ঘটানো হয়েছে। হিজুদের বার্তায় জোর দিয়ে বলা হয়েছে যে ফিলিতে যেই ঘটনা তারা ঘটিয়েছে বীর প্রধানকে শাহাদাত সহ তাদের যেই জনগণের উপরে তারা মানে নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেখানেও তারা এটার একটা পাল্টা প্রতিশোধমূলক হামলায় চালিয়েছে। ইভেন ইসলির বাহিনীর উপর নজিরবিহীন হামলা চলেছে, আমরা দেখলাম যে গত পরশুদিন। আর এই হামলাটাও ইসলির উত্তর অঞ্চলে যেটা আছে সেখানেই এই ঘটনা ঘটিয়েছে। আর আপনার উত্তর ইসলির সাফাত শহরের কাছে মিচুবে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজু যোদ্ধারা এই ব্যাপক হামলা চালিয়েছে। এই ঘাঁটিকে ইসলির সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়ে মানে ব্যবহার করে। এছাড়া এই ঘাঁটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজটিও আপনার কর্ত দখলদাররা। ঘাঁটিতে অবস্থানরত ইসলির সেনা কর্মকর্তা সাধারণ সৈনিকদের উপর সরাসরি আত্মঘাতী ড্রোন দিয়ে এই অভিযান চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে ডাবল ডিজিট মানে একাধিক ইসলির সেনা সদস্যরা আহত নিহত হয়েছে। আর বলা হচ্ছে যে এটা তাদের প্রধান একজন নেতাকে শাহাদাত করানোর পাশাপাশি বীরদের প্রধানকে শাহাদাত করানোরই একটা পাল্টা জবাব। আর ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ইসলির জন্য কিন্তু সামরিক অস্ত্র সাপোর্ট পাঠাইছে। ইভেন কামালা হ্যারিস, আমি আগেই বলছিলাম জাত তো একটাই, বাইডেন সরে গেছে, বাট কামালা হ্যারিস বলছে যে যদি সর্বাত্মক যুদ্ধ বাদে তাহলে ইসলির পাশেই থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। সরকার বদলাবে কিন্তু তাদের পলিসি বদলাবে না।
তো আমরা দোয়া করি হিজুরা যেন এই যুদ্ধে বিজয় লাভ করে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।